তোমাদের বাংলা প্রথম পত্রের থেকে একটি বিষয় শিখব। আমরা আমাদের পিতা, পিতামাতা, দাদা, দাদার বাবা, আমরা কি বলি? পূর্বপুরুষ বা পূর্বপুরুষ আচ্ছা, এদের পূর্বপুরুষ বা পিতৃপুরুষ থেকে আমরা অনেক সময় বিভিন্ন গল্প কাহিনী শুনে থাকি, তাহলে এটাকে আমরা কি বলি? পিতৃপুরুষের গল্প। আজকের আমরা প্রথম পত্র থেকে পিতৃপুরুষের গল্প এই অধ্যায়টি আজকে আমরা এই গল্পটি সম্পর্কে আজকে আমরা জানবো। তো তোমরা বইয়ের 32 পৃষ্ঠা খুলে নাও, বইয়ের 32 পৃষ্ঠা খুলে নাও, আর খাতা কলম, খাতা কলমও খুলে নাও সাথে। আমি বিষয়টি লিখে দিচ্ছি। পুরুষের গল্প, আর এই গল্পটি লিখেছেন হারুন হাবিব। আমরা একটি লেখক সম্পর্কে জেনে নেই। হারুন হাবিব 1948 খ্রিস্টাব্দে জামালপুরে জন্মগ্রহণ করেন। তিনি একজন রণাঙ্গনের সংবাদদাতা ছিলেন এবং গেরিলা মুক্তিযোদ্ধা। আমরা গেরিলা মুক্তিযোদ্ধা সম্পর্কে জানি, আমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় বইয়ে আমরা পড়েছি। গেরিলা মুক্তিযোদ্ধা বলা হয় তাদেরকে যারা গোপনে শত্রুর গতিবিধি লক্ষ্য করেন এবং মুক্তিযোদ্ধাদের কাছে পৌঁছে দিতেন, এদেরকে আমরা গেরিলা বলে থাকি। তো হারুন হাবিব এমনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন। তার জন্ম 1948 সালে জামালপুরে। তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক অনেক গল্প, কবিতা, প্রবন্ধ লিখেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো ছোট গল্প সমগ্র 1971, প্রিয় মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের নির্বাচিত প্রবন্ধ ইত্যাদি। আমরা মূল পাঠে একটু চলে যাই। পিতৃপুরুষের গল্পটিতে বন্ধু নামে এক কিশোর ঢাকায় থাকেন। তার মামা একজন মুক্তিযোদ্ধা ছিলেন, তিনি দেশের বাড়িতে অবস্থান করেন। তো বন্ধুর ইচ্ছে ছিল মামার কাছ থেকে এই মুক্তিযুদ্ধের কাহিনীগুলো বা আমাদের পূর্বপুরুষদের যে সংগ্রামের যে ইতিহাস গুলো আছে সেগুলো অন্তর মামার নিজের মুখ থেকে শুনবেন। কিন্তু অন্তর মামা তার গ্রামের বাড়িতে অবস্থান করায় অন্তর পক্ষে সেটা সরাসরি জানা সম্ভব হচ্ছিল না। তাই সে তার মামাকে 21 ফেব্রুয়ারি আগে চিঠি লেখেন তার বাসায় আসতে। আর অন্তর অনুরোধে তার মামা 21 ফেব্রুয়ারির দুদিন আগে ঢাকায় আসেন এবং তার বন্ধু তার মামার সাথে ঢাকার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান এবং আমাদের যে ইতিহাস আছে সে সম্পর্কে তার কাছ থেকে প্রত্যক্ষ বর্ণনা শুনেন। পিতৃপুরুষের গল্পটিতে বন্ধু মামার সাথে রিক্সায় ঢাকা শহরে ঘুরতে ঘুরতে ঢাকা শহরের প্রাচীন নাম, এর বিভিন্ন স্থাপনার ঐতিহাসিক গুরুত্ব, ঐতিহাসিক নামকরণের প্রেক্ষাপট, আমাদের মুক্তিযুদ্ধ
একুশে ফেব্রুয়ারির ঘটনা, হানাদার বাহিনীর নির্মমতা ইত্যাদি বিষয় ঘুরতে ঘুরতে মামার কাছ থেকে শিখে নেন অন্তু। তো আমরা একটু পাঠ্য বইয়ে যাই, তোমরা পাঠ্য বইটা খুলে নাও। অন্তুর মামা বড় বেশি একটা ঢাকা শহরে আসেন না, ওর মা চিঠি লিখে কত বলেন, কাজল তুই ঢাকা শহরে চলে যায় চলে আয়, আমার বাসাতেই থাকবি যতদিন চাকরি না হয়। কাজল মামা তবু আসে না, গ্রাম নাকি ভালো লাগে কাজল মামার। 1971 সালে কাজল মামা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ত, পড়তে পড়তেই বেঁধে গেল যুক্ত। একদিন ঢাকা ছেড়ে হঠাৎ সে গ্রামে এসে হাজির, তারপর রাত দিন এ গ্রাম সে গ্রাম ঘুরে ছেলেদের জোগাড় করে মিডিল মিছিল, রাইফেল জোগাড় করে ট্রেনিং, আর কত কি নানা কত বকতেন, বাবা এসব করিস নে বিপদে পড়বি। এখানে আমরা অন্তুর মামা কাজলের বাবার একটি বাবা হিসেবে তার বয়ের একটা দিক আমরা এখানে দেখতে পাই। মুক্তিযুদ্ধে ওই সময় যারা অংশগ্রহণ করেছিলেন তাদের বাবা মায়ের দুশ্চিন্তা ছিল, তাদের সন্তান তারা আবার যুদ্ধবিরতি পাবে কিনা। তেমনি কাজল অন্তুর মামা, কাজল যখন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছিলেন, বিভিন্ন বিষয়ে ট্রেনিং নিচ্ছিলেন অস্ত্র চালানোর, তখন তার বাবার নিষেধ সত্ত্বেও, তার বাবার নিষেধ না শুনে কাজল মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। বাঘা বাঙালিরা এবার যুদ্ধ করবে বাবা, স্বাধীনতা এবার আসবি, আমরা এই লাইনটিতে কাজলের নিরাপত্তায় অর্থাৎ বাঙালি যে সাহসী জাতি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে তারা যে একদিন বিজয় ছিনিয়ে আসবে, সাহস আর এই প্রত্যয় অন্তুর মামা কাজলের মধ্যে ছিল বলেই সে তার বাবাকে একথাটি বলেছিলেন, বাবা বাঙালিরা এবার যুদ্ধ করবে, বাবা স্বাধীনতা এবার আসবি, সাহস নিয়ে বলতো কাজল মামা। এই কাজল যুদ্ধের গল্প শুনবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে অন্তুর। বার্ষিক পরীক্ষার পর থেকে মা ওকে বুদ্ধি শিখিয়ে দিয়েছে, তুই এক কাজ কর অন্তু, বল এবার 21 ফেব্রুয়ারিতে যেন অবশ্যই ও ঢাকা আসে। আরো বলো যুদ্ধের গল্প শুনবার জন্য অধীর আগ্রহে বসে আছিস, দেখবি ঠিক আসবে। বুদ্ধিটা অন্তুর মার হলেও এমন একটা কৌশল চিন্তা করত সে বেশ কদিন আগে থেকে, কাউকে না জানিয়ে চিঠি লিখেছে। তো প্রায় 10-12 দিন হয়ে গেছে, আজ 18 তারিখ, 3 দিন বাদেই মহান 21 ফেব্রুয়ারি। তোর কেন যেন বিশ্বাস কাজল মামা আর কারো কথা না শুনলেও, না রাখলেও জেগে থাকলো। মা বললেন ঘুমোতে যাস নি কেন? কোনো ব্যক্তি শিক্ষা দেখি অন্তুও মাকে বাবা মাকে না জানিয়ে অন্তুর মামাকে চিঠি লিখেছিল, অন্তুর বিশ্বাস ছিল তার কথা তার মা রাখবে, এই জন্য তার বিশ্বাস ছিল যে তার মামা কাছে যেহেতু আরো 2 দিন বাকি আছে, 3 দিন বাকি আছে 21 ফেব্রুয়ারি, এর মধ্যেই তার মামা ঢাকাতে আসবে, এই জন্য তার মা ছিল না। আমাদের এরকম হয় থাকে, আমরা যদি কোনো কিছুর জন্য প্রতীক্ষা করি তাহলে হয়তো আমাদের ওই চিন্তায় ঘুম আসতে একটু দেরি হয়। লেপ থেকে বেরিয়ে একলাফে উঠে বসলো সে বিছানায়। আমি কাজী মোহাইমিনুল কে দেখতে পাচ্ছি, কাজী মোহাইমিনুল এরপরে অংশ থেকে একটু পরে নাও, আমি যেদিক থেকে বললাম এখান থেকে একটু তুমি করো। মামা বললেন এখান থেকে,
এটাই ভালো হবে। মা বললেন, ভাগ্নে ভালো আছিস তুই অন্তু? শেষ রাতে ট্রেনে এলাম, এসো এসে দেখি তুই ঘুমাচ্ছিস অন্তু বলো। বলে, আজ কিন্তু 19 তারিখ, তা তো জানো মামা, 2 দিন বাদে 21 ফেব্রুয়ারি। আরেকটু মামা বললেন, ঠিক আছে, খানিকক্ষণ রেস্ট নিয়ে দূরবর্তী তোকে নিয়ে যেখানে যেতে চাস সেখানে যাবো। 5 দিন পর আমি ঢাকায় থাকবো, এর মধ্যে 4 দিন তোর সাথে যেখানে যেতে চাবি সেখানে যাবো, কোনো গল্প তা গল্প শোনাবো। অর্ঘ্যকে দেখতে পাচ্ছি আমি, আন্দ্রেস অর্ঘ্য। জি স্যার। কি আন্দ্রেস, এখানে স্কুল ড্রেস পরে নাই কেন? স্যার এখন স্যার পড়তে আসি। আচ্ছা, অবশ্যই তোমার তো নাম লিখছো, অবশ্যই সঠিক নামটাই লিখবা, রায়হান ইসলাম। আমি রায়হান ইসলামকে দেখতে পাচ্ছি। রায়হান ইসলাম, তুমি শুনতে পাচ্ছো? এরপর মহিমিনুলের পর, মহিমিনুল যেটুকু পড়ছে এরপর থেকে একটু করো। অভাবপুরের নূর সাহান মোহাম্মদপুরের নূরজাহান রোড থেকে একটু পড়ো। মোহাম্মদপুরের অন্তু আর কাজল মামা লালমাটিয়া ধানমন্ডি হয়ে রিক্সা চলছিল। মামা বললেন, এই যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি, এর নাম সাত মসজিদ রোড। জানিস কি যে বলো মামা, জানবো না কেন? ঠিক আছে বল দেখি, সাত মসজিদ নাম হয়েছে কেন রাস্তাটার? তা তো ঠিক জানি না, এই জন্যই বলছিলাম, অতীতের অনেক জিনিসই জেনে রাখা ভালো আমাদের। অতীত মানে আমাদের আগের দিন, পুরো দিনের উপরই তো বর্তমানের দিনটা গড়ে ওঠে। কাজল মামা সংক্ষেপে বললেন। হ্যাঁ ধন্যবাদ সৌরভ। আমরা রায়ানকে ধন্যবাদ জানালাম। আমরা এখানে একটা বিষয় আমাদেরকে জানা প্রয়োজন, একটা লাইন আমরা দেখি, অতীতের অনেক জিনিসই জেনে রাখা ভালো আমাদের, কারণ আমাদের অতীতের থেকেই আমরা শিক্ষা নিয়ে থাকি, অতীত আমাদেরকে শিক্ষা দেয়। অতীতের বিষয়ে আমাদের গৌরব, ইতিহাস, ঐতিহ্য জড়িয়ে থাকে অতীতকে নিয়ে। এই জন্য অতীতের সকল বিষয়ে আমাদের জেনে রাখা ভালো। যদিও এখানে অন্তুর মামা আমাদের 21 ফেব্রুয়ারি এবং মুক্তিযুদ্ধকেই বলেছেন, যে আমাদের ওই অতীতের বিষয়গুলো, গৌরবময় ঐতিহ্যগুলো আমাদের জেনে রাখা আমাদের ভালো। এরপরে এরপরে আমি সৌরভ সরকারকে দেখতে পাচ্ছি। সৌরভ সরকার, হ্যাঁ তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। এরপর থেকে একটু পরে নাও, কাজল মামা সংক্ষেপে বললেন। এরপর থেকে কি কারণ? এই ঢাকা শহরের আগের নাম জাহাঙ্গীরনগর, সেই সময় থেকেই শহরের আনাচে কানাচে অনেক মসজিদ তৈরি হতে থাকে। এই রাস্তাটা পিলখানা মোড় থেকে থেকে মোহাম্মদপুর এসে সাত গম্বুজ মসজিদে ঠেকেছে। সেই পুরনো মসজিদের নামেই রাস্তাটার নাম হয়েছে সাত মসজিদ রোড। রিক্সাটা নিউ মার্কেটে পেরিয়ে নীলক্ষেত হয়ে বিশ্ববিদ্যালয় এলাকার মধ্যে ঢুকে জিজ্ঞেস করলো, তুমি নাকি এই বিশ্ববিদ্যালয়ে পড়তে মামা? অন্তু বললো, হ্যাঁ পড়তাম একদিন। তুই জানলি কি করে? আচ্ছা সৌরভ, তোমাকে ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কিন্তু পাশে কারোর সাথে কথা বলতেছো, আমরা যে পড়তেছি সেটা কিন্তু সবাই শুনছো না? না স্যার, কার মাইক্রোফোনে জানি সমস্যা হয়েছে। আচ্ছা পাশে কারোর সাথে কথা বলবে না? আর আব্দুল আল সানের মাইক্রোফোনে সমস্যা। হ্যাঁ আমরা তাই শুনতে পাচ্ছি, তার শব্দের জন্য আমরা কারো শব্দ শুনতে পাচ্ছি না। আমি স্পষ্ট সবাইকে শুনতে পাচ্ছি না, তো আমাদেরকে এটা যেহেতু টেকনিক্যাল সমস্যা, আমাদেরকে এভাবেই চালিয়ে যেতে হবে। আর তোমরা বাইরে সাথে অন্য কারোর সাথে কথা বলবে না, শুধু আমার চিন্তা রাখবে, আমি যেটুকু করতে বলি সেটুকু ফলো করবে। এরপরে দেখো, দেখো মা বলছিল তুই বিশ্ববিদ্যালয়ে যখন পড়তি, যখন পড়তে তখনই তুলতে গিয়েছ। বন্ধু, যুদ্ধ আর মুক্তিযুদ্ধ এক নয়, যুদ্ধ হয় রাজায় রাজায়, এক দেশের আর এক দেশে, মানুষের লোভ লালসায়, শক্তি দেখায় একজন মানুষ, কষ্ট হয় সাধারণ মানুষের, কিন্তু স্বাধীনতার জন্য, একটি জাতি হিসেবে বেঁচে থাকার জন্য,
সব অন্যায় অত্যাচার আর শৃঙ্খল থেকে মুক্ত হওয়ার জন্য 71 সালে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম সাধারণ যুদ্ধ নয়। এখানে অন্তুর মামা কাজল যুদ্ধ এবং মুক্তিযুদ্ধের মধ্যে তফাৎটাকে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন। যুদ্ধ আর মুক্তিযুদ্ধ এক নয়, যুদ্ধ হয় শক্তি প্রদর্শনের জন্য আর মুক্তিযুদ্ধ হয় মুক্তির জন্য। তো আমাদের যে যুদ্ধটা ছিল সেটা নিছক যুদ্ধ ছিল না, সেটা ছিল পাক হানাদার বাহিনীর শোষণ নির্যাতন নিপীড়ন থেকে, পাক বাহিনীর পাক শাসকের এই অন্যায় শোষণ থেকে মুক্তির জন্য লড়াই ছিল। তাহলে যুদ্ধ আর আমাদের মুক্তিযুদ্ধটা সম্পূর্ণ ভিন্ন। দেখতে দেখতে রিক্সাটা রোকেয়া হল হয়ে সম্পূর্ণ আর হল পেরিয়ে জগন্নাথ হলের সামনে এসে পৌঁছলো। কাজল মামা বললেন, এই যে ডান পাশের বিল্ডিংটা দেখছিস ওটার নাম কি জানিস? না। জগন্নাথ হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা থাকে, তুমি থাকবে এখানে? না, আমি থাকতাম হাজি মোহাম্মদ মহসিন হলে। পাকিস্তানি হানাদার বাহিনী এই হলের কয়েকশো ছাত্রকে ওই মাঠটাতে একসাথে ধার করিয়ে গুলি করে মেরেছিল। আমরা এই ইতিহাসটুকু তো জানি যে 1971 সালের 26 মার্চ তাতে পাক হানাদার বাহিনী সর্বপ্রথমই আক্রমণ করেছিল কয়েকটি স্থানে, এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটি। আর ঢাকা বিশ্ববিদ্যালয় বিশেষ করে জগন্নাথ হল, এই জগন্নাথ হলে তারা আক্রমণ চালিয়েছিলেন প্রথম দিকে, একদম 26 মার্চের প্রথম প্রহরের দিকে। তো এখানে কয়েকশো ছাত্র ছাত্রীকে তারা জড়ো করে গুলি করে হত্যা করেছিল। আমরা এই বীভৎস কাহিনী, পাক হানাদার বাহিনীর এই বীভৎস নারকীয় হত্যাযজ্ঞ এটা সংগঠিত করেছিল স্বাধীনতার যে সংগ্রাম শুরু হয়েছিল আমাদের 26 মার্চ রাতে, 26 মার্চ প্রথম প্রহরে। কারণ পাকিস্তানি সামরিক শাসকরা আমাদের বাংলাদেশটাকে গোলাম করে রাখতে চেয়েছিল। এখানে গোলাম শব্দটি সাধারণত অধীনস্থ করে দাস, আর ছাত্ররা যেহেতু তরুণ এবং পাকিস্তানিরা সব অন্যায় প্রতিবাদ করত, যেহেতু ওদের গুলির শিকার হলো ওরাই প্রথম। কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে রিক্সায় সালাম দিয়েছিলেন কাজল মামা, দুদিন বাদেই মহান 21 ফেব্রুয়ারি। মামা বললেন, অন্তু এই পৃথিবীতে অসংখ্য আগামীত জাতি বা গোষ্ঠীর মানুষ বসবাস করে, ওদের মধ্যে আছে অনেক রক্তের ইতিহাস আছে, হাজারো রক্ত প্রাণদানের তরুণ কাহিনী আছে, আর সেই সব রক্তের স্মৃতিকে পুরস্কারের জন্য ধরে রাখতে কি এই শহীদ মিনারের মতো স্মৃতিসৌধ করে? স্মৃতিসৌধ কি আমরা জানি? স্মৃতি রক্ষা সৌধ প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান এবং কেন্দ্রীয়ভাবে ঢাকায় এই শহীদদের স্মৃতি শহীদ মিনার আছে। আমাদের এই শহীদ মিনার উদ্দেশ্য কি? আমাদের পূর্বপুরুষ যারা তাদের জীবন বিনিময় বিলিয়ে দিয়েছেন আমাদের জন্য, স্বীকার করেছেন আমাদের জন্য, ধরে রাখার জন্যই আমাদের স্মৃতিসৌধগুলো করা হয়েছে। মামা, এবার কি তুমি ফুল দিয়ে আসবে শহীদ মিনারে? আসবো, গ্রামে থাকি অনেক বছর, আসতে পারি এবার আসবো। বলতো অন্তু, শহীদ মিনার বাঙালির স্মৃতিসৌধ কেন? আমি কেন আমাদের বাঙালির স্মৃতিসৌধ, এটা কিন্তু আমরা আগেই বললাম নাকি? যেহেতু আমাদের পূর্বপুরুষরা আমাদের রক্ষার্থে জীবন দিয়েছেন, এই তাদের সেই আত্মত্যাগের মহান স্মৃতিকে স্মরণীয় করে রাখার জন্যই আমাদের এই স্মৃতিসৌধ গুলো নির্মাণ করেছি আমরা। এখানে অনেক বাঙালি প্রাণ দিয়েছিল একদিন। অত্যন্ত স্পষ্ট উত্তর কাজল বললেন, তুই তো বেশ কিছু জানিস অন্তু, তোর উত্তরে খুশি হয়েছি আমি। এই শহীদ মিনার হলো আমাদের ভাষা সাহিত্যের বাংলা ভাষার ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির মিনার। পাকিস্তানের শাসকরা আমাদের বাঙালির উপর তাদের উর্দু ভাষা চাপিয়ে দিতে চেয়েছিল, কিন্তু বাঙালি নেয়নি। তাই 1952 সালের এই জায়গাটিতে
যখন তারা উর্দু ভাষা চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ করেছিল তখনই পাকিস্তানি অনেককে হত্যা করেছিল। এই জায়গার বিনিময়ে আমরা বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করতে পেরেছি। আমরা একমাত্র জাতি যারা মাতৃভাষা রক্ষার জন্য বা মাতৃভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য জীবন দিয়েছি, রক্ত দিয়েছি। এদিক থেকে আমরা এক গৌরবান্বিত জাতি। অন্তুর মুখ দেখে কাজল মামা বুঝলেন সে মন খারাপ করেছে। মানুষ মানুষকে গুলি করে মেরে ফেলতে পারে এই ব্যাপারটা কিছুতেই মেনে নিতে পারে না অন্তু। আমাকে বলে, মামা তুমিও তখন এখানে ছিলে? না রে পাগল, আমি তো তখন তোর মতই ছোট। এখানে যারা 52 সালে রক্ত দিয়েছেন তারা সবাই আমাদের বড়, ওরা আমাদের পিতৃপুরুষ। ওদের আমরা চিরদিন মনে রাখবো, শ্রদ্ধা করবো। ওরা আমাদের পিতৃপুরুষ, ওদের আমরা চিরদিন মনে রাখবো, শ্রদ্ধা করব। কেন? কারণ তাদের ত্যাগের বিনিময়ে আমরা আজকে আমাদের মাতৃভাষা বাংলাকে পেয়েছি, মাতৃভাষা বাংলায় কথা বলতেছি, মনের ভাব ব্যক্ত করতে পারতেছি। তো সেজন্য আমরা তাদেরকে চিরদিন স্মরণ রাখবো। সম্ভবত বাঙালি যতদিন থাকবে তাদের সেই স্মৃতি অম্লান হয়ে থাকবে বাঙালির হৃদয়ে। মামার কাছে 21শে ফেব্রুয়ারি কাহিনী শুনে সে আগ্রহী হয় নিজ জাতির প্রতি সংগ্রাম আরো কাহিনী শুনে। কেউ তো আগে এমন করে বলেনি তাকে। আমাদের জাতির প্রথম শহীদ আমরা আজকের এ পর্যন্তই শিখব। 21শে ফেব্রুয়ারির শহীদই হলো আমাদের জাতির প্রথম শহীদ। তোমরা জানো 1947 সালে ভারত পাকিস্তান ব্রিটিশ শাসনাধীন থেকে মুক্তি লাভে এরপরই পাকিস্তানি শাসক গোষ্ঠীর সাথে আমাদের ভাষা নিয়ে দ্বন্দ্ব দেখা দেয়। আর এই দ্বন্দ্ব অভিব্যক্তি ঘটে 1952 সালে। আর এই 1952 সালেই প্রথম বাঙালিরা তাদের মাতৃভাষাকে রক্ষার জন্য আত্মবিসর্জন দিয়েছিলেন, রক্ত দিয়েছিলেন, অনেকেই শহীদ হয়েছিলেন সেদিন। তো সেই জন্য এই যে অবস্থায় যারা শহীদ হয়েছেন তাদেরকে আমাদের জাতির অর্থাৎ বাঙালি জাতির প্রথম শহীদ বলা হয়। আমরা আজকে এটুকু করব, আমরা একটু কয়েকটা শব্দ দেখে নেই। এই শব্দগুলো আমি অর্থ তোমাদেরকে অনেক সময় বলছি আর এখন দেখে মনে আছে কিনা। সামরিক শাসক, সামরিক শাসক করুণ কাহিনী, কীর্তিসৌধ, বন্ধন নাকি বন্ধন যাকে বলি আমরা বন্ধন। এরপরে সামরিক শাসক তাসিন আহমেদ, সামরিক বাহিনী দ্বারা যখন রাষ্ট্রের শাসন পরিচালিত হয়। ধন্যবাদ। মাইমিনুল করুণ কাহিনী বলতে আমরা কি বুঝি স্যার? আগের কাহিনী না স্যার, করুণ কাহিনী বলতে বুঝি? হ্যাঁ, একজন করুণাদায়ক দুঃখময় কাহিনী। সরকার, আমি সৌরভ সরকার কাছে কিছু চাই। সৌরভ সরকার, করুণ কাহিনী বলতে আমরা কি বুঝি? করুণ কাহিনী বলতে বোঝায় আর কি খুব দুঃখজনক কাহিনী বা মর্মান্তিক কাহিনী। আচ্ছা, ধন্যবাদ।
এরপর তাহমিদ কে আমি শুনতে চাই, তাহমিদ স্মৃতিসৌধ বলতে আমরা কি বুঝি? নির্মাণ করা হয় তাকে স্মৃতিসৌধ বলে। এরপরে আমরা আরো কিছু বিষয় আমাদের জানা প্রয়োজন। হ্যাঁ শোনা যাচ্ছে না? এই শব্দের মধ্যেই আমাদেরকে করতে হবে, এটা তো আর আমাদের সাথে সাথে করা যাবে না। আর শোনা যাচ্ছে না স্যার, কার জন্য আওয়াজ আসছে? স্যার একটু আবার বলা যায়? আমি বলে লিখে দিচ্ছি, যুক্ত আর মধ্যযুক্ত এক নয় কেন? জি স্যার, এগুলো প্রশ্ন স্যার। ওরা আমাদের কতদিন ধরে উৎপত্তি করে? পিতৃপুরুষ আরে ভাই বুঝা যায়, ওরা আমাদের পিতৃপুরুষ। ওরা ওরা বলতে এখানে ভাষা সৈতিক কথা বলা হয়েছে, আমরা একটু আগে বই করছি, মনে রাখবো কেন? আমরা ভাষায় বই পরে তিনটি প্রশ্ন লিখে রাখবো। আমরা এই পর্যন্তই, আমাদের সময় যেহেতু নির্দিষ্ট সেজন্য আমাদেরকে আজকে এখানে শেষ করতে আছে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম স্যার।